আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখছি যে যেখানে আছেন আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন তো শুরু করতে যাচ্ছি আমার আজকের নতুন ব্লগ তো আশা করি যে যেখানে আছেন আমার পুরো ব্লগটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আমি এখন একটু মেয়ের জন্য অরেঞ্জ জুস করে নিব আর আজকে রবিবার মানহার বাবার আজকে অফ তো ও গেছে একটু আজকে দুপুরের দিকে রান্নাটা করা হয়নি রান্না করিনি তো ও গেছে একটু বাসার আমাদের বাসার সামনেই একটা তার্কি তার্কিশ রেস্টুরেন্ট আছে তো ওইখান থেকে খাবার আনতে গেছে তো তার্কিশ খাবারগুলি খুবই ভালো হয় তো এই কারণে আমি বললাম যে আজকে যেহেতু দুপুরে রান্না করিনি তো তুমি বাইরে থেকে খাবার নিয়ে আসো তো চলে গেছে এখন আমি এর মধ্যে একটু মানহার জন্য অরেঞ্জ জুস করে নিচ্ছি এর মধ্যে চলে আসবে তারপর আমরা খাওয়া দাওয়া করব আর ওদের রেস্টুরেন্টের খাবারগুলি তার কিছুদের খাবারগুলি খুবই মজা হয় তো এই তো মানহার জন্য একটু অরেঞ্জ জুস করে নিলাম আর লাস্ট মান ফ্রাইডে মানহার কিছু অনলাইনে কিছু কাপড় অর্ডার করছিল মানহার বাবা মানহার জন্য তো সেইগুলি ফ্রাইডে মানে ফ্রাইডে চলে আসছিল কাপড়গুলি অর্ডার করার পর কিন্তু আমি আর সেগুলি ওপেন করি নাই কারণ মানহার স্কুল ছিল তো ভাবছি অফের দিন যেদিন স্যাটারডে বা সানডে ওর অফ থাকবে তখন আর কি জামাগুলি সব ওকে দেখাবো ওর সামনে ওর ট্রায়াল দিবে তো এই কারণে আর কি ওপেন করা হয়নি তো আজকে যেহেতু মানহার বাবারও অফ তো খাওয়া দাওয়া করার পর ওর কাপড়গুলি দেখবো ওর সব ঠিক হয় কি না আর আপনাদেরকে সাথে নিয়ে সব ওপেন করবো তো আশা করি আপনারাও আমার পাশে থাকবেন তো এই তো দুইটা অরেঞ্জ জুস করে নিলাম মানহার জন্য এই তো এখানে প্রায় হাফ কাপ থেকে একটু বেশি জুস হয়েছে দুইটা অরেঞ্জ এতটুকুই হয়েছে তো এর মধ্যে বাবা চলে আসছে খাবার নিয়ে এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করার পর তারপর ওর কাপড়গুলি ওপেন করবো তো এই তো আপনাদেরকে নিয়েই ওপেন করি তো পার্সেলটা আমার হাতে আমি পেয়েছি ফ্রাইডেতে তো মানহা স্কুলে ছিল আর ভাবছি ওর বাবা অফ ছিল না তো ওর বাবাকে নিয়ে সাথে একসাথে খুলবো তা আজকে ওপেন করতেছি তো মানহাতে অনেক বেশি খুশি তো ওকে বলতেছে তুমি বলো কোনটা ওপেন করবো কোনটা আগে ওপেন করবো তো সে দেখাচ্ছে কোনটা আগে ওপেন করতে হবে তো আমি বললাম যেখানে একটা দাম আমার বাবা হাতে তারপর ওপেন করি দেখি হয় তো ও একটা নিয়ে আসলো

এটা অনেক এই তো এখানে ছিল পিঙ্কটা তো পিঙ্কটা অনেক সুন্দর ছিল যদিও পিঙ্কটা আজকে আমি ওকে মানে ট্রায়াল দিতে বলি বলিনি বা দিইনি শুধু রেড পরাইছি তো খুব ভালো লাগছে ড্রেসগুলি আর এই পিঙ্ক কালার এটা তো মানে খুবই পছন্দ হয়েছে আমার আমার মানহাও খুব পছন্দ করছে আমারও খুব বেশি ভালো লাগছে পিঙ্কটা তো এই টাপড় একটু ও একটু পরবে দেখবে তো সবগুলি আর কি ড্রেস পরতে চাচ্ছে তা আমার পক্ষে তো সম্ভব না এই মুহূর্তে সবগুলি ড্রেস ওকে পরাই আর সেগুলির ভিডিও করি তো আমি এখন শুধু একটা ড্রেসই ওকে পরাইছি রেডটা যেটা ও পরতে চাচ্ছিলো প্রথমেই শুধু সেটাই ও ট্রায়াল দিছে তো আমি দেখছি ওকে কেমন লাগে তো আপনাদের সাথে সেটা শেয়ার করব। আর ভিডিও যদি ভালো লাগে বরাবর মতন বলে নিচ্ছি প্লিজ লাইক করবেন কমেন্ট করে যাবেন আমার ভিডিওতে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো এই তো সেই রেড ড্রেসটা পরে এখন সে বসছে তো আমি এখন ওর কাপড় চাপড়গুলি সব কিছু ঠিকঠাক করে এগুলো বুঝবাস করে রেখে দিলাম আর এখন একটু রাতের জন্য হালকা পাতলা কিছু রান্না করে নিব এই তো সে খুব মহা খুশি সে এখন বলতাছে সে বাইরের দিকে যাবে তো সে ডোর ওপেন করতে যাচ্ছে বারান্দার দিকে চলে যাবে তো আমি বলতেছি যে এখন যাব না কারণ আমার রাতের জন্য কিছু রান্না করে রাখতে হবে এখন তো সে এখন যাওয়ার জন্য খুবই চেষ্টা করতেছে খোলার জন্য তো আমি আর পুরো রান্নাবান্না প্রিপারেশান সব কিছু আর দেখালাম না সেটা আর দেখাই নেই রান্না করছি সেটাই দেখালাম আপনাদের সাথে আমি রাতের জন্য একটু নিজের মাছ ঘুমা করে নিচ্ছিলাম আর এখানে একটু পালং শাক ভাজি করে নিচ্ছি আর টমেটো একটু টপ করে নিচ্ছি তো যেটা ইজি হয় শর্টকাটের মধ্যে যেটা করতে পারি সেটাই কোনো কিছুই করছি তো এই তো ছোট্ট একটা ব্লগ ছিল আজকে আমার সারাদিন আজকে যেহেতু সানডে মানে বাবার অফ তো সারাদিন আমরা যা করলাম সেটার উপরে নিয়ে একটা ভিডিও আপনাদের সাথে আজকে শেয়ার করলাম আশা করি যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভালো থাকেন সবাই ইনশাল্লাহ নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার আসবো এই পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকেন নিরাপদে থাকেন আমাদের জন্য দোয়া করবেন তো আজকে আর ভিডিও লম্বা করবেন না আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবার কাছ থেকে আল্লাহ হাফেজ